খাও মাও খাও মানুষের গন্ধ পাও এই পৃথিবীকে বদলায় কে এই পৃথিবীকে বদলায় যার কাছে জ্ঞানের ভাণ্ড আছে যার নাম পাঠক বই হচ্ছে সেটা যেটা মানুষকে তার চাইতে বড় করে তোলে পুরস্কার ততক্ষণে মূল্যবান যতক্ষণ ওটা পাওয়া যায় না মানে যখন যা ইচ্ছা হয়েছে তখন তাই করেছি একদিনে বাড়ি বিক্রি করে দিয়েছি কেমন একদিনে চাকরি ছেড়ে দিয়েছি ওরে বাবা রে বাবা মুহূর্তের মধ্যে এক বিপ্লব ঘটে গেল সেই বিশাল দৈত্যের মতো সার্জন চিহিহি করে উঠল সালাম আলাইকুম স্যার নাতির জন্য মেয়ে দেখতে গেছে এবং পছন্দ হওয়ায় নিজেই বিয়ে করে ফেলেছে কেমন 90 বছর হলে নাকি স্বামী স্ত্রীকে নতুন করে বিয়ে দিতে হবে आश्चर्य मानुष बयस 82 किन्तु एखोनो तरुण एवं कर्मचंचल एक ही संगे संसारी एवं सन्यासी एक ही संगे स्वप्नवान एवं वास्तव कर्मवीर एक ही संगे पंडित पुस्तकगत प्राण एवं कर्मयोगी एक ही संगे लेखक एवं संगठक बहु विपरीतेर एक अपूर्व सुंदर समन्वयेर उदाहरण हच्छेन अध्यापक आब्दुल्ला आबू साइद তিনি প্রায় বলেন মানুষ তার স্বপ্নের সমান বড় কিন্তু তিনি যেন স্বপ্নের চেয়েও বড় আব্দুল্লাহ বুসাইদ 1939 সালে কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন আমার জন্মদিন আমি সামনে কলকাতা মানে চিড়িয়াখানা কলকাতা মানে আইসক্রিম কলকাতা মানে গাড়ি কলকাতা মানে সাড়ে সাড়ে দালাল তার পৈতৃক নিবাস বাগেরহাট জেলার কচুয়া থানার অন্তর্গত কামারগাতি গ্রামে তার পিতা আজিমউদ্দিন আহমদ ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক পিতার শিক্ষক হিসেবে অসামান্য সাফল্য ও জনপ্রিয়তা শৈশবেই তাকে শিক্ষকতা পেশার প্রতি আকৃষ্ট করে যে আমি গান শিখতে চেষ্টা করেছি বিহালা শিখতে চেষ্টা করেছি হ্যাঁ সেতার শিখতে চেষ্টা করেছি এবং ভালো ভালো ওস্তাদদের কাছে এবং তিনটাতেই অত্যন্ত উচ্চ সাফল্যের সঙ্গে ব্যর্থ হয়েছে মা বেগম কামরুননেসা স্ত্রী রওশনারা সাইদ আব্দুল্লাহ আবু সাইদ ও রওশনারা সাইদ দম্পতির দুই কন্যা যারা বাবার মতোই শিক্ষকতা পেশায় নিয়োজিত আব্দুল্লাহ আবু সাইদ 1955 সালে পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক 1957 সালে প্রফুল্লচন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1960 সালে বাংলা বিষয়ে স্নাতক এবং 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন যা হোক ইউনিভার্সিটি গেল অধ্যাপক হিসেবে আব্দুল্লাহ আবু সাইদের খ্যাতি কিংবদন্তি তুল্য তিনি শিক্ষকতা জীবন শুরু করেন 1961 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে পরবর্তীতে তিনি সিলেট মহিলা কলেজে শিক্ষকতা করেন আব্দুল্লাহ আবু সাইদ 1962 সালের পহেলা এপ্রিল রাজশাহী কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে সরকারি চাকুরি জীবন শুরু করেন রাজশাহী কলেজে 5 মাস শিক্ষকতা করার পর তিনি ঢাকায় ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে যোগ দেন যেটি বর্তমানে ঢাকা বিজ্ঞান কলেজ এই কলেজে তিনি 2 বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এরপর তিনি ঢাকা কলেজের তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন আহমেদের আমন্ত্রণে ঢাকা কলেজে যোগদান করেন আব্দুল্লাহ আবু সাইদ ঢাকা কলেজেই তার শিক্ষকতা জীবনের স্বর্ণযুগ অতিবাহিত করেন আমি ঢাকা কলেজে শিক্ষকতা করেছি এবং যখন করেছি তখন ওই কলেজ খুবই খ্যাতিমান কলেজ ছিল সে সময় ঢাকা কলেজ ছিল দেশসেরা শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনস্থল তিনি যখন ঢাকা কলেজে যোগ দেন তখন কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন বাংলা সাহিত্যের শক্তিমান কথা সাহিত্যিক ও গদ্য লেখক শওকত ওসমান আমি কিন্তু 30 বছর শিক্ষকতা করেছি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ ক্লাসে রোল কল করতেন না রোল কলকে তার কাছে মনে হতো সময়ের অপচয় তাই বছরের পয়লা ক্লাসেই ঘোষণা করে দিতেন রোল কল না করার নিয়মের প্রতি যে অনুগত তার কিন্তু কোনো বিপদ সাধারণত হয় না 60-এর দশকে বাংলাদেশে যে নতুন ধারার সাহিত্য আন্দোলন হয় আব্দুল্লাহ আবু সাইদ ছিলেন তার নেতৃত্বে সাহিত্য পত্রিকা কণ্ঠস্বর সম্পাদনের মাধ্যমে সেকালের নবীন সাহিত্য যাত্রাকে তিনি নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়ে সংহত ও বেগবান করে রেখেছিলেন প্রায় 1 দশক ধরে
বাংলাদেশে টেলিভিশনের সূচনা লগ্ন থেকেই রুচিমান ও বিনোদন সক্ষম ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন আবদুল্লাহ আবু সাঈদ। টেলিভিশনের বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠানের উপস্থাপনায় তিনি পথিকৃৎ ও অন্যতম সফল ব্যক্তিত্ব। আমার একটা বই আছে, আমার উপস্থাপক জীবন। তরুণ বয়সে তিনি কবিতা ও কল্পকাহিনী লিখতেন। তিনি বহু প্রবন্ধ, উপন্যাস ও কবিতা লিখেছেন। অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ 2005 সালে একুশে পদক, 2004 সালে রামুন ম্যাগসেসে পুরস্কার এবং 2012 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। যে যুদ্ধক্ষেত্রে সঙ্গীত পরিবেশিত হয় সেই সঙ্গীতের নাম হচ্ছে রণসঙ্গীত। যুদ্ধ করতে হলেও গান লাগে। আবদুল্লাহ আবু সাঈদের ব্যক্তিত্বের প্রায় সবগুলো দিক সমন্বিত হয়েছে তার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক সত্তায়। এবং এই লাইব্রেরির কাছে যারা যাচ্ছেন তারা আসলে গোটা পৃথিবীটার কাছেই যাচ্ছেন। তিনি অনুভব করেছেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রয়োজন অসংখ্য উচ্চাহত মানুষ। বই পড়লে মানুষ সে হৃদয় বড় হয়, তার স্বপ্ন বড় হয়। আলোকিত মানুষ চাই, সারা দেশে এই আন্দোলনের অগ্রযাত্রী হিসেবে প্রায় তিন দশক ধরে তিনি রয়েছেন সংগ্রামশীল। বই সবাই পড়তে পারে না, বই সবার জন্য নয়। আমি হিসাব করে দেখেছি যদি দশজন লোক থাকে তার মধ্যে একজন পাঠক হওয়ার ক্ষমতা রাখে। 1978 সালের কথা, দেশের আদর্শগত অবক্ষয় দেখে তা থেকে উত্তরণের জন্য আবদুল্লাহ আবু সাঈদ গড়ে তোলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র। তার ভাষায়, দেশের এই সার্বিক অবক্ষয় এবং সম্ভাবনাহীনতার ভেতর সীমিত সংখ্যায় হলেও যাতে শিক্ষিত ও উচ্চ মূল্যবোধ সম্পন্ন আত্মোৎসর্গকৃত এবং পরিপূর্ণ মানুষ বিকশিত হওয়ার পরিবেশ উপহার দেয়া যায়, সেই উদ্দেশ্য নিয়েই তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে তুলতে চেষ্টা করেছেন। কাজেই তার এই প্রতিষ্ঠানটি একটি প্রাণহীন, কৃত্রিম, গতানুগতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সর্বাঙ্গীন জীবন পরিবেশ। অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ একজন কীর্তিমান বাঙালি, ইতিহাসের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। তাকে প্রকৃতই বাতিঘর বলা যায়, আমাদের কালের মহাপুরুষ আবদুল্লাহ আবু সাঈদ। আপনি থাকবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে আমাদের মননে, চিন্তায় এবং চেতনায়। এখন শেষে আর কথা এত বেশি বললে পরে আবার বিপরীত ফল হতে পারে। ধন্যবাদ।